Discuss about the question of page 7, group D. Page 7, group D. Itani alochona kortam sir. Convert into fraction. Amar eta ache decimal e. Amar question ta holo in decimal. Decimal number into fraction. আমরা কিতা করবো এটারে 25 লিখে লাইম। আমরা কিতা করছি এটা আছে ডেসিমেল নাম্বার, এটারে হোল নাম্বার কনভার্ট করছি। ইট ইজ ইন দ্য ডেসিমেল নাম্বার, কনভার্ট ইন্টু হোল নাম্বার। হোল নাম্বার উই ইলিমিনেট ডেসিমেল। ডেসিমেল আমরা রাইট সাইড থেকে আছে দুই গড়, রাইট সাইড থেকে দুই গড় আছে। আমরা দুই গড় টু ডিজিট ফ্রম দ্য রাইট সাইডস, যার কারণে আমরা 20 দিছি। আমরা কিতা করছি দুইটা গড় তুলছি, যার কারণে দুইটা শূন্য দিছি। এখন আমরা এটারে লোয়েস্ট ফর্মে কনভার্ট করি লাই 25 আর 100। 5 দি ডিভাইড হলে 5 দি ডিভাইড হলে হইল গিয়া 25। এগেইন 5 ডিভাইড বাই 25, 5 ওয়ান যার 5 হইল গিয়া 5 যার 25। তো দেখা গেছে গিয়া ও এটারে 5 দিলে 20, এটা ভুল হয়েছে, মিসিং হয়েছে 20। 5 ওয়ান যার 5, 5 ফোর যার 25। সো দিস ইজ আনসার ইজ 1/4। ও হইল নাম্বার 1। আমার নাম্বার 2, নাম্বার 2 হয়েছে 25%। 25% আমরা এটা কোয়েশনটা দিছে, কোয়েশন ইজ গিভেন ইন দ্য 20 এস পার্সেন্টেজ ওয়ান। Question is given as percentage form. We convert into fraction. Fraction of convert for them. Ita amra percentage this is ita amra fraction in itam. Amra shatkara percentage eliminate for the shamoy 100 di divide hora lage. To eliminate percentage symbol divided by 100. Shatkara utaite extra dara bak kurite hoy. Ami 25 diya ita 5 di divide hola. 5 ইটারে 5 দি ডিভাইড করলাম 20। 5 ডিভাইড বাই 20, 5 ওয়ান যার 5, 5 ফোর যার 20 ইকুয়াল টু 1/4। সো দিস ইজ এ ফ্র্যাকশন। আমরা করছে প্রশ্নের মাঝে আমার কইছে কোয়েশনে কইছে কনভার্ট ইন্টু ফ্র্যাকশন, আমরা ফ্র্যাকশনও কনভার্ট করতাম। ওই লগিয়া আগেন আবার ওটা দেখো, এগেইন আবার এক্সপ্লেন করি আর এগেইন এক্সপ্লেন ইট 0.25। 0.25 ওর আমরা ডেসিমেল আসলো ফ্রম রাইট সাইড টু ডিজিট, দুইটা গড় থাকার কারণে আমরা উঠাই এটারে হোল নাম্বার কনভার্ট করছি। কনভার্ট ইট ইন্টু হোল নাম্বার, হোল নাম্বার কনভার্ট করার কারণে হইল গিয়া একটা দুইটা আসলো, একটা দুইটা শূন্য দিছি। ওবাই তা কিয়া এক গড় দুই গড়, আমার যদি 0.5 থাকে লেখমু 5/10, 0.05 থাকে যদি লেখমু 5/100, দুইটা শূন্য দিমু। ওলা তিনটা থাকলে তিনটা শূন্য দিমু, ইনো দুইটা ডিজিট আসলো যার কারণে দুইটা শূন্য দিছি। বাদে লোয়েস্ট ফর্ম করি হয়েছে 1/4। ইনো 25% ওর পার্সেন্টেজ ইলিমিনেট করছি, পার্সেন্টেজ ইলিমিনেট করতে 100 দিয়ে ডিভাইড হওয়া লাগে। টু ইলিমিনেট পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100, শতকরা চিহ্ন উঠাইতে 100 দ্বারা ভাগ করিতে হয়। কাজে আমি কিতা করছি এটার পার্সেন্টেজ ইলিমিনেট করছি, 100 দিয়ে ডিভাইড করছি। দিস ইজ দ্য কোয়েশ্চন নাম্বার 2। কোয়েশ্চন নাম্বার 3, কোয়েশ্চন নাম্বার 3 হইল গিয়া 0.2। কোয়েশ্চন নাম্বার 3 ইজ 0.2। আমরা কিতা করলাম টু রে কনভার্ট ইন্টু হোল নাম্বার, হোল নাম্বার কনভার্ট করলাম। আমরা ডেসিমেল উঠাইছি ফ্রম রাইট সাইড, রাইট সাইডতে গিয়া আমরা ওয়ান প্লেসেস, একটা প্লেস ফর্ম দিয়ে ডেসিমেল উঠাইছি, যার কারণে 1/0 দিছি। এখন লোয়েস্ট ফর্মে নিয়ে গিয়া টু দিয়া ডিভাইড হলে 2/2, 2/5/10 ইকুয়াল টু 1/5। ও হইল নাম্বার 3। নাম্বার 4 দেখা যায়, নাম্বার 4 হইল গিয়া 0.4। 4 ডিভাইড বাই 10, আমরা কিতা করছি ফ্রম রাইট সাইড হইল গিয়া ডেসিমেল ইন ওয়ান প্লেস, একটা প্লেস পর্যন্ত ডিজিটর আছে, যার কারণে 4 দিয়ে কনভার্ট করলাম হোল নাম্বারও। এক গড় আসলো, তার কারণে এক দিয়া ওয়ান দিয়া একটা শূন্য দিছি। যখন হইল 2/2, 4, 2/5/10 হইল 2/5। সো দিস ইজ ইজ দ্য ফ্র্যাকশন। এটা আমরা ফ্র্যাকশনও নিছি গিয়া, আমরা ওয়ান ডিজিট আসলো বাদে ডেসিমেল আসলো, ডেসিমেল আফটার ওয়ান ডিজিট আমরা কিতা করছি একটা শূন্য উঠাইয়া একটা শূন্য
একটা ডেসিমেল উঠাই একটা শূন্য দিছি এখন লোয়েস্ট ফর্মে ফাইভ ওয়ান জার ফাইভ ফাইভ টু জার টেন ইকুয়াল টু ওয়ান বাই টু হইল নাম্বার ফাইভ নাম্বার সিক্স নাম্বার সিক্স হইল গিয়া পয়েন্ট এইট পয়েন্ট এইট হইল গিয়া এইট ডিভাইডেড বাই টেন কেটে সালে টেন হয়েছে আমরা রাইট সাইড থেকে একবার ডেসিমেল যার কারণে একটা উঠাই একটা শূন্য দিছি এটারে টু দি ডিভাইড হলে ফোর এটারে টু দি ডিভাইড হলে ফাইভ লোয়েস্ট ফর্মে কনভার্ট করলাম ফাইভ বাই ফোর দিস ইজ ফ্র্যাকশন নাম্বার সিক্স নাম্বার সেভেন নাম্বার সেভেন নাম্বার সেভেন হলো ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ আমরা ডেসিমেল উঠাইলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড এখন আমরা কিতা করলাম এটারে ফাইভ ডি ডিভাইড হলে টোয়েন্টি ফাইভ ফাইভ ডি ডিভাইড হলে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ ডি ডিভাইড হলে ফাইভ ফাইভ ডি ডিভাইড হলে ফোর ফাইভ ডিভাইডেড বাই ফোর এখন এটারে আমরা যদি ইফ উই কনভার্ট ইন টু মিক্সড ফ্র্যাকশন ফোর ডিভাইড ফাইভ ফোর ওয়ান জার ফোর হইল ওয়ান ওয়ান হোল অফ ওয়ান বাই ফোর দিস ইজ এ ফ্র্যাকশন দিস ইজ এ ডেসিমেল নাম্বার অ্যান্ড দিস ইজ এ ফ্র্যাকশন আমরা ডেসিমেলটা গিয়া ফ্র্যাকশনক কনভার্ট করি আর রিমেম্বার দ্যাট মনে রাখবা যে আমরা এটা ডেসিমেল নাম্বার থেকে আর ফ্র্যাকশনক কনভার্ট করি আর নাম্বার এইট থ্রি পয়েন্ট টু ফাইভ থ্রি পয়েন্ট টু ফাইভে আমরা কিতা করতাম থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড ফাইভ ডি ডিভাইড করি ফাইভ সিক্স যা থার্টি ফাইভ ফাইভ যা টোয়েন্টি ফাইভ ফাইভ ডি ডিভাইড হলে টোয়েন্টি সিক্সটি ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ ডি ডিভাইড হলে থার্টিন ফাইভ ডি ডিভাইড হলে ফোর থার্টিন ডিভাইডেড বাই ফোর ইফ উই কনভার্ট ইন্টু মিক্সড ফ্র্যাকশন দেন ফোর থ্রি যা টুয়েলভ হইল ওয়ান থ্রি হইল ওয়ান বাই ফোর সো দিস ইজ এ ফ্র্যাকশন দিস ইজ এ দিস ইজ ডেসিমেল অ্যান্ড দিস ইজ ফ্র্যাকশন মাই কোয়েশন ইজ কনভার্ট ডেসিমেল নাম্বার ইন্টু ফ্র্যাকশন নাম্বার নাইন হইল সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড শতকরা উঠাইতে একশো দ্বারা ভাগ করিতে হয় টু ইলিমিনেট পার্সেন্টেজ সিম্বল টু ডিভাইডেড বাই হান্ড্রেড এই শতকরা চিহ্নটা উঠাইতে গিয়ে আমরা হান্ড্রেড দিয়ে ডিভাইড দেওয়া লাগবো এখন আমরা এটারে লোয়েস্ট ফর্মে নেই ফাইভ দি ডিভাইড করি ওয়ান টোয়েন্টি ফাইভ ফাইভ দি ডিভাইড করি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ দি ডিভাইড করি টোয়েন্টি ফাইভ ফাইভ দি ডিভাইড করি ফোর টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই ফোর আমরা মিক্স ফ্র্যাকশন কনভার্ট করি ফোর সিক্স ফোর যা টোয়েন্টি ফোর হইল ওয়ান সিক্স হইল ওয়ান বাই ফোর দিস ইজ নাইন নাও টেন টেন হইল গিয়া পয়েন্ট ওয়ান টু ফাইভ পয়েন্ট ওয়ান টু ফাইভ ইফ উই কনভার্ট ইন্টু হোল নাম্বার দেন ইট বিকাম ওয়ান টোয়েন্টি ফাইভ যদি এটারে পূর্ণসংখ্যা নেই এটা ওয়ান টোয়েন্টি ফাইভ আইব কিন্তু আমরা ডিজিট ডেসিমেল উঠাইছি ওয়ান টু থ্রি ফ্রম রাইট সাইড ফ্রম রাইট সাইডে উই ইলিমিনেট ডেসিমেল এক দুই তিন এক দিয়ে আমরা তিনটা শূন্য দিব প্লেস ওয়ান ওয়ান উই থ্রি জিরো কনভার্ট ইন্টু লোয়েস্ট ফর্ম আমরা লোয়েস্ট ফর্মে কনভার্ট করব থাউজেন্ড ফাইভ ডি ডিভাইড করি টোয়েন্টি ফাইভ ফাইভ ডি ডিভাইড করি টু হান্ড্রেড আবার এগেইন উই ডিভাইড ইন্টু ফাইভ টু হান্ড্রেড ফাইভ ডি ডিভাইড করলে ফাইভ ফাইভ ডি ডিভাইড করলে ফোরটি ফাইভ ডিভাইডেড বাই ফোরটি ফাইভ ওয়ান জার ফাইভ ফাইভ এইট জার ফোরটি ইকুয়াল টু ওয়ান বাই এইট পয়েন্ট ওয়ান টু ফাইভ ইকুয়াল টু ওয়ান বাই এইট কনভার্ট ইট ইন্টু ফ্র্যাকশন ইট ইজ ইন দ্য ডেসিমেল অ্যান্ড ইট ইজ ইন দ্য ফ্র্যাকশন মাই কোয়েশন ইজ কনভার্ট ডেসিমেল ইন্টু ফ্র্যাকশন আমার প্রশ্ন হইল গিয়া ডেসিমেলটা গিয়া ফ্র্যাকশনে নিতাম নেক্সট নাম্বার টেন নেক্সট নাম্বার ও টেন তো অলরেডি ফিনিশড নেক্সট ইজ ইলেভেন ইলেভেন হইল গিয়া পয়েন্ট সেভেন টু ফাইভ পয়েন্ট সেভেন টু ফাইভ সেভেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই থাউজেন্ড ডিভাইড ইন্টু ফাইভ
5 5 2 5 4 25 5 5 25 शॉर्ट डिवीजन कर 5 5 10 4 45 5 9 45 5 5 4 20 5 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
1830 আমরা 5 দিয়ে ডিভাইড করছি এটারে 5 দিয়ে ডিভাইড করলে 29 এটারে 5 দিয়ে ডিভাইড করলে 40 আর এটারে নট পসিবল টু কনভার্ট ইন লোয়েস্ট ফর্ম আর লোয়েস্ট ফর্মে কনভার্ট করা সম্ভব নয় সো আনসার আলটিমেট আনসার ইজ 29 ডিভাইড বাই 40 0.725 যে ডেসিমেল আছে ফ্র্যাকশনে কনভার্ট করলে 29 ডিভাইড বাই 40 হইব দিস ইজ কোয়েশ্চন নাম্বার 11 নাম্বার 12.825 কনভার্ট এটারে আমরা হোল নাম্বার কনভার্ট করবো 825 আমরা ডেসিমেল কতটা আছে ডেসিমেল আমরা রাইট সাইড তাকিয়ে আছে এক গড় দুই গড় তিন গড় এক দিয়া একটা দুইটা তিনটা শূন্য দিছি ফ্রম রাইট সাইড প্লেস অফ ডেসিমেল ফ্রম দ্য রাইট সাইড হলো থ্রি ডিজিট আছে যার কারণে আমরা কিটা করছি এক দিয়া একটা দুইটা তিনটা শূন্য দিব ওয়াট কোন তাকিয়া জগর রইব এক গড় দুই গড় তিন গড় এক গড় দুই গড় তিন গড় দিছি ইনো আছে 825 আছে এটারে আমরা কিটা করছি হোল নাম্বার কনভার্ট করছি 0.825 কনভার্ট ইন্টু হোল নাম্বার হোল নাম্বার কনভার্ট করছি আর হইল গিয়া একটা দুইটা তিনটা এক দিয়া তিনটা শূন্য দিছি এখন এটারে আমরা কিটা করবো লোয়েস্ট ফর্মে কনভার্ট হবো কনভার্ট ইট ইন্টু লোয়েস্ট ফর্ম ডিভাইডেড বাই ফাইভ ফাইভ হান্ড্রেড ফাইভ হইল থ্রি থার্টি টু ফাইভ সিক্স হাজার থার্টি টু আমরা শর্ট ডিভিশনে করি আর ফাইভ হান্ড্রেড ফাইভ রইল থ্রি থার্টি টু ফাইভ সিক্স হাজার থার্টি টু রইল ফাইভ ফাইভ সিক্স হাজার টোয়েন্টি ফাইভ ফাইভ দিয়া ডিভাইড করলে হইব গিয়া টু হান্ড্রেড ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ ডিভাইডেড বাই টু হান্ড্রেড ফাইভ দি ডিভাইড করি ফাইভ থ্রি জার ফাইভ থ্রি জার ফিফটিন রইল ওয়ান ফাইভ থ্রি জার ফিফটিন ফাইভ দি ডিভাইড করি ফাইভ ফোর জার রইল গিয়া থার্টি থ্রি ডিভাইডেড বাই ফোরটি এটারে আর লোয়েস্ট মানে কনভার্ট করা যাইতো না দিস ইজ এ ডেসিমেল নাম্বার অ্যান্ড দিস ইজ এ ফ্যাকশন মাই কোয়েশন ইজ কনভার্ট ডেসিমেল ইন টু ফ্যাকশন নেক্সট নাম্বার ইজ টুয়েলভ থার্টিন থার্টিন হইল গিয়া পয়েন্ট সিক্স টু ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ হইল গিয়া সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই থাউজেন্ড ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তিনটা শূন্য দিমু জগর ডেসিমেল উঠাইমু অগর লাগিয়া শূন্য দিমু ওটা দুই গড়িলে দুইটা এক গড়িলে একটা তিন গড়িলে তিনটা চারটি চারি গড়িলে চারটা এখন ফাইভ দি ডিভাইড করলে ওয়ান টোয়েন্টি ফাইভ ফাইভ দি ডিভাইড করলে টু হান্ড্রেড ওয়ান টোয়েন্টি ফাইভ ডিভাইড বাই টু হান্ড্রেড ফাইভ দি ডিভাইড করলে টোয়েন্টি ফাইভ ফাইভ দি ডিভাইড করলে ফোরটি টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই ফোরটি ফাইভ দি ডিভাইড করলে ফাইভ ফাইভ দি ডিভাইড করলে এইট ফাইভ ডিভাইডেড বাই এইট সো দিস ইজ This is the answer of 13. Answer of 13. This is the solution of 13. Hello, gya 14. 14. Hello, gya 20%. Percentage to eliminate percentage divided by 100. 20 divided by 100. Shatkara utaite 100 dara bhag korite hoy. 0 0 cancel. 2 divided by 10. 2 2 10 equal to 1 by 5. দিস ইজ পার্সেন্টেজ অ্যান্ড দিস ইজ ইন দিস ইজ ইন ফ্যাকশন এই হলো গিয়া আমার একটা ভিডিও আমার গ্রুপ ডির তৈল গিয়া দুইটা ভিডিও দেখব সেকেন্ড ভিডিও দেখা যায় ফাইবা আমার নেক্সট পার্ট আমি 14 বন্ধ করছি